আপনারা জানেন, আমরা ঘোষণা করেছি আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত ইলাজ এবং পরীক্ষা বর্জন করা হবে এবং এই বর্জন বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং কলেজে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আন্দোলনে সফলতা না আসার আগ পর্যন্ত এসে বুথ বসাবে, এই পদ্ধতি অবলম্বন না করলে কোন ক্রমে আমাদের আন্দোলন সফল হবে না। হয়তো সচিবালয় থেকে ঘোষণা করতে পারো তোমাদের দাবি বিবেচনা করা হবে, কিন্তু আমরা সেই দাবি মানব না। আমরা ক্লাসে ফিরব না, আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না। বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলে তালা ঝুলবে এবং আমরা যেকোনো পরিস্থিতিতে সবাই একজোট হয়ে থাকব। আমাদের যে একতাবদ্ধ শুরু হয়েছে, আমাদের এই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। আমাদের যে গণজাগরণ শুরু হয়েছে এটা কেউ নষ্ট করতে পারবেন না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই বোন, আমাদের আত্মার সম্পর্ক, আমাদের রক্ত সম্পর্ক, আমাদেরকে হত্যা করা হলে এই সম্পর্ক নষ্ট হবে না। আপনাদেরকে বলতে চাই, কেউ যদি আমাদের উপর অতর্কিত হামলা করে আপনারা ছত্রভঙ্গ হবেন না এবং তারই পাশে খেয়াল রাখেন। আজকের এই জনসমুদ্রকে প্রতিহত করে বাংলায় এমন ক্ষমতা কারো নাই। চারিদিকে নজর রাখেন, কেউ যদি আমাদের এই ন্যায্য দাবিকে প্রতিহত করতে আসে তার প্রতিবাদ আপনারা করবেন হবে না। অন্যায় ভাবে আমার ভাইদের রক্তাক্ত করে আর চলবেন না। এইখান থেকে আমাদের এই আন্দোলন থেকে সফলতা যতদিন না আসবে ততদিন আমরা মাঠ ছাড়ব না।